বিনিয়োগ কারিগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমজি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিরিক ঠাকুর। আমি মিতু হাসান। আজ 5 জুলাই 2022 শুরুতে দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 25 পয়েন্ট বেড়ে 6372 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 160টি কোম্পানির শেয়ার দর, কমেছে 159টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 960 কোটি 79 লাখ 61 হাজার টাকা। মিতু, কালকের চেয়ে লেনদেন প্রায় 300 কোটি বেড়েছে, সেই সাথে বাজারও আজকে প্লাস, সূচকেরও আজকে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মোটামুটি সব দিক দিয়ে কিন্তু বাজারে আমরা অনেকদিন পরে একটা আলো দেখতে পেরেছি। সেই সাথে আমরা যদি ইন্ডেক্সের দিকে লক্ষ্য করি, ইন্ডেক্স কিন্তু মানে সকাল দিকে মানে 10টা থেকে 10:15 এতটুকু সময় শুধু ইন্ডেক্সটা মাইনাসের দিকে ছিল। তারপরে কিন্তু ইন্ডেক্স যে হাই হয়েছে সে কিন্তু উপরেই ছিল সারাদিন এবং শেষটা প্লাস দিয়ে শেষ হয়েছে। এবং আমরা আজকে যে ব্রোকারেজ হাউসে গিয়েছি, তো ব্রোকারেজ হাউসটাও কিন্তু মানে খুব লোভবহুল বা হাসি মুখেই কিন্তু সবাই ছিল যতটুকু দেখলাম। এবং সবাই কিন্তু এটাই বলেছে, মানে কেউ কেউ হতাশা প্রকাশ করেছে যে আমি তো শেয়ার বিক্রি করে দিয়েছি, এখন শেয়ার দিয়ে বলেছে। আবার অনেক বেশিরভাগ মানুষই কিন্তু এটাই বলেছে যে আমরা বুঝতে পেরেছিলাম যে বাজার টার্ন করবে, যার কারণে শেয়ার ধরে রেখেছিলাম। তো কেউ আজকে কিছু বিক্রি করেছে, কিছু রেখে দিয়েছে সামনে আরও বাড়বে, কেউ আরও দেখার জন্য রেখেছে। আসলে এটাই শেয়ার বাজারের নিয়ম, মানে দেখতে হবে বাজারটা, যত অবজার্ভ করবে বাজার সম্পর্কে যত বুঝবে ততই মানুষ আসলে লাভবান হতে পারবে, নয়তো আসলে কোনোভাবে পসিবল হবে না। কারণ এই গত 2 দিনও কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে বিশ্লেষকরা কিন্তু বলেছে যে বাজার টার্ন হতে পারে, কারণ যেহেতু ইন্ডেক্স নিচের দিকে যাচ্ছে, আমরা জানি যে ইন্ডেক্স যখনই 6100 বা 200 কাছাকাছি সেই কিন্তু আবার উপরের দিকে আবার মুভ করে। তো সেই ক্ষেত্রে বাজার দেখি আর কতটুকু ভালো হয় আমরা অপেক্ষায় থাকবো। কিন্তু আমরা যদি একটা নিউজের দিকে লক্ষ্য করি, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে বাজার থেকে 1147.26 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে 16টি কোম্পানি। প্রথমে তো হচ্ছে বিনিয়োগকারীরা কিন্তু এ নিয়ে আন্দোলনও করেছিল বিডিবিএল ভবনের সামনে যে আইপিও বন্ধ রাখতে হবে মিনিমাম 6 মাস, তারপরে হচ্ছে এই রাইট শেয়ার বন্ধ রাখতে হবে। কিন্তু তারপর প্রতি মাসে কিন্তু আমরা দেখছি কোনো কোম্পানি আসছে, তার মধ্যে আবার এই যে এখন আবার 16 কোম্পানির যে লিস্ট এসেছে, তারা 1147 কোটি টাকা তারা পুঁজিবাজার থেকে নিবে। এবং যেখানে আমাদের পুঁজিবাজারে লেনদেনই হয় আপনি দেখেন 960 কোটি, সেখানে যদি 1100 কোটি টাকা 16 কোম্পানি নিয়ে যায়, তো আসলে কতটুকু কী হবে এটা নিয়ে কিন্তু খুব একটা ভাবনার বিষয়। কারণ বাজার ভালো না করে বাজার দীর্ঘ করে আসলে কতটুকু সুবিধা হবে সেটা যারা বাজার মনিটরিং করছে বা বাজার নিয়ন্ত্রণ করছে তারাই বেটার জানেন। কিন্তু বিনিয়োগকারীদের একটাই কথা যে আপাতত এত আইপিও মোটেও ঠিক হচ্ছে না। আর এই যে 16 কোম্পানির নাম অনেক বিনিয়োগকারীরা জানেন যে সবগুলো যে খুব ফান্ডামেন্টাল কোম্পানি তাও কিন্তু না। তো সেই ক্ষেত্রে যারা এটাকে অনুমোদন দিচ্ছে তাদের প্রতি বিনিয়োগকারীদের অনুরোধ, সেটাও প্রথমে তো হচ্ছে আইপিও বন্ধ করা, যদিও বন্ধ না করে দেয় অ্যাটলিস্ট যেন একটু ভালো মতো দেখে দেয় ওই আলাস টেক্সটাইল, তারপর সিএনএ টেক্সটাইল, এসবের মতো যেন টাকা নিয়ে বিনিয়োগকারীদের হতাশা, ইউনাইটেড এয়ার, হ্যাঁ বিনিয়োগকারীদের হতাশায় না ফেলে, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের দাবি বলতে পারেন, অনুরোধ বলতে পারেন। তো আমরা অপেক্ষায় থাকবো যে বিএসইসি যাই করবে বিনিয়োগকারীদের ভালোর জন্য করবে। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।